প্রিয় দর্শক, প্রতিদিন আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি আমরা 400-500 টাকার মধ্যে বেস্ট ইয়ারফোনের সাজেশনের জন্য, এবং আপনারা চেয়েছেন এটা নিয়ে আমরা যেন একটা ভিডিও তৈরি করে ফেলি। এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু প্রচুর ক্রেতা রয়েছে ইয়ারফোনের, কারণ আপনারা জানেন যে ইয়ারফোনগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যেতে থাকে, আর অনেকে চান না যে ইয়ারফোনের জন্য অনেক বেশি ইনভেস্ট করবেন। কিন্তু এত কম দামের মধ্যে কোন ইয়ারফোনটি ভালো হবে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকেন, তাই তাদের কথা ভেবে আজ চলে এলাম সেরা 3টি ইয়ারফোনের ঝটপট রিভিউ নিয়ে। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টিটিপি। টিটিপির আসল নাম কিন্তু টাইনাটোনা পাস। তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ইউটিউবের এই লাইক বাটন। এটা কিন্তু আপনারা যেমনটি ভাবছেন তার চাইতে অনেক অনেক বেশি পাওয়ারফুল একটা টুল। ভিডিও দেখার সময় আপনি যখন লাইক বাটনে প্রেস করেন তখন কিন্তু ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়, আর তাই তো আমরা আপনাদের বারবার অনুরোধ করি লাইক দেওয়ার জন্য। সুতরাং ভিডিওটি দেখুন, লাইক দিন আর আমাদের অগ্রযাত্রায় অবদান রাখুন। ও ভালো কথা, আমরা ভাবছি আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে কিছু বিহাইন্ড দ্য সিন অ্যাড করে দেবো আপনাদের মজার জন্য। সুতরাং আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বিহাইন্ড দ্য সিন মিস করবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট কিং। ওরা আসলে অনলাইন বেসড গ্যাজেট এবং অ্যাক্সেসরি সেলার। তাদের স্টকে সুলভ মূল্যে পেয়ে যাবেন নানা রকম গ্যাজেট, যেমন ইয়ারফোন, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ স্পিকার, স্মার্ট ওয়াচ, এইসব জিনিসপত্র। চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ থেকে অথবা কল করতে পারেন তাদের হটলাইন নম্বরে। গ্যাজেট কিং সম্পর্কে আরো বিস্তারিত থাকছে ভিডিওর ডেসক্রিপশন সেকশনে। ওকে, অনেক গল্প হলো, এবার কাজের কথা আসি। শুরু করবো UC HM 13 দিয়ে। সাদা মাটা দেখতে এই জিনিসটা কিন্তু খুবই অসাধারণ, বিশেষ করে আপনি যদি এর দামটার কথা মাথায় রাখেন। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, এত কম দামে কিভাবে এত সুন্দর ইয়ারফোন বানানো সম্ভব। এটাকে বলবো অল ইন অল প্যাকেজ। চমৎকার বিল কোয়ালিটি, ব্রেডেড ক্যাবেল, এটাকে করেছে বেস্ট ডিউরেবল। মানে এই বাজেটে ব্রেডেড ক্যাবেল, দিস ইজ আনবিলিভেবল। যাই হোক, নয়েজ আইসোলেশন প্রিমিয়াম লেভেলের না হলেও এর সাউন্ড সিগনেচার ব্যালেন্সড, আর যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, পরিমিত বেজের পাশাপাশি এতে ভোকালের স্থিতি বেশ লক্ষণীয়। খুবই লাইট ওয়েট আর আকারে ছোট হয় এটা আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে। সব মিলিয়ে HM 13 দারুণ একটা অপশন। এরপর রয়েছে DM 10। DM 10 কিনলেই বোনাস হিসেবে এই দারুণ দেখতে বক্সটা পেয়ে যাবেন। দিস ইজ কুল, আপনার হেডফোনটাকে সুরক্ষিত রাখবে এটা। অনেস্টলি এই বাজেটে এর সাউন্ড কোয়ালিটি আমাকে অবাক করে দিয়েছে। এটা দাম কম হয় এক্সট্রিম লেভেলের, খুব বেশি কিছু এর কাছ থেকে আশা করিনি, কিন্তু বিশ্বাস করেন এর সাউন্ড কোয়ালিটি সত্যি অবাক করার মতো। বিশেষ করে বলতে হয় এর নয়েজ আইসোলেশনের কথা, এটা কানে পড়লে চারিদিকে নয়েজ অলমোস্ট গায়েব হয়ে যাবে। দিস ইজ কুল। রয়েছে প্রচুর বেজ, আর অতিরিক্ত বেজের কারণে যা হয় আর কি, ভোকালের একটু ঘাটতি। অবশ্য ইকুয়ালাইজার কাস্টমাইজ করে আমি বেশ ভালো ফলাফল পেয়েছি, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। মোট কথা, আপনার রুচি অনুযায়ী যদি সাউন্ডটা একটু কষ্ট করে কাস্টমাইজ করে নিতে পারেন তাহলে এটা হতে পারে একটা পারফেক্ট চয়েস। বিশেষ করে আমার মতো ঘন ঘন হেডফোন হারিয়ে ফেলা যদি বদভ্যাস থাকে তাহলে তো কোনো কথাই নেই। ইয়ারফোনটির আরও একটি পজিটিভ দিক হলো এর ক্যাবেল। কাছাকাছি দামের মধ্যে আমাদের ব্যবহার করা অন্যান্য ইয়ারফোনগুলোর চাইতে এর ক্যাবেল কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ডিউরেবল মনে হয়েছে। আরও সারপ্রাইজ আছে, এই বাটগুলোতে রয়েছে ম্যাগনেটিক সাকশন। এত কম দামে আর কি চান বলেন। ও ভালো কথা, আমার হেডফোন কালেকশন নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করে ফেলেছি আপনাদের প্রিয় চ্যানেল টেক টু দ্য পয়েন্টে, সুতরাং চাইলে এখনই দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। সবশেষে নিয়ে এসেছি মাত্র 250 টাকার এই মাস্টারপিস জিনিসখানা। মানে এত সস্তায় কিভাবে সম্ভব? বিলিভ মি, দিস ইজ সারপ্রাইজিং। আমার কাছে অনেক দামি দামি ইয়ারফোন আছে কিন্তু মাঝে মাঝে আমি ভুলে যাই যে এটার দাম মাত্র 250 টাকা। মানে কেমনে কি এর চমৎকার বেজ আর হাই এর কম্বিনেশন আমাকে সারপ্রাইজ করেছে। বেজগুলো ছিল বেশ পাঞ্চি আর ডিপ, আর সাউন্ড আইসোলেশন ছিল এক কথায় প্রিমিয়াম লেভেলে। আউটসাইড নয়েজ বেশ ভালোভাবে ব্লক করতে পেরেছে এটি। ভোকালের একটু ঘাটতি পেয়েছি আমরা এতে, বাট আমি বলবো দাম বিবেচনায় এটা ওভারঅল বেস্ট চয়েস। ওকে, এগুলোর অনেক গুণগান করলাম, এইবার কিছু খারাপ দিক বলবো এগুলোর। আশেপাশে আমার স্পন্সর নাই তো। প্রথমেই HM 13 এর কথা বলতে চাই। এর মাইক্রোফোন কোয়ালিটি কিন্তু মোটামুটি মানের, আমার কাছে খুব একটা বেশি পছন্দ হয়নি, আর একটু বেটার হতে পারতো। এবার DM 10, এটা কিন্তু কানে ভালো মতো ফিট হয় না, একটু টান লাগলেই কিন্তু খুলে যায়, দেখেন এরকম। সুতরাং কেনার আগে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে তারপর কিনবেন। সবশেষে RM 512-এর নেগেটিভ দিক, এর কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না। কয়েকদিন আগে মাত্র এক মাসের মাথায় আমার একটা নষ্ট হয়ে গিয়েছে, সুতরাং কেনার আগে এই ব্যাপারটা সাবধান। প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ থাকবেই, আপনারা জানেন এগুলোর দাম মাত্র 300-400 টাকার মতো, সুতরাং এগুলো মেনে নিয়ে আপনাদেরকে কিনতে হবে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাজে দেবে। আচ্ছা, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেছেন তো? হ্যাঁ, করেননি এখনো? ও মাই গড, আপনি তো দারুণ জিনিস মিস করছেন ভাইয়া। এখানে কিন্তু টেক রিলেটেড আড্ডাবাজি চলছে হরদম। আমাদের গ্রুপে কিন্তু রয়েছে হাজার হাজার অ্যাক্টিভ মেম্বার এবং দিলদরিয়া কিছু মডারেটর। সুতরাং টেক টু দ্য পয়েন্টের ফেসবুক গ্রুপ হয়ে উঠছে দিনে দিনে টেক আড্ডাবাজ ভালোবাসার মানুষদের একটা দারুণ জায়গা। যাওয়ার আগে ফ্রিতে একখান উপদেশ শুনে যান ভাই। গান শুনতেছেন শুনেন, কিন্তু দিন দুনিয়া আবার ভুলে যায়েন না, চোখ কান একটু খোলা রাখুন। বিশেষ করে রাস্তা পার হওয়ার সময় অবশ্যই হেডফোন কান থেকে খুলে ফেলুন। আর একটা
ব্যাপার? বেশি জোরে গান শুনে কানের বারোটা বাজাবেন না। হেডফোন গেলে হেডফোন আবার আসবে, কান গেলে কিন্তু কান আর আসবে না ভাইয়া। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এতক্ষণ ধরে যে ভিডিও দেখলেন, লাইক কে দেবে, কমেন্ট কে করবে, শেয়ার কে করবে, আর সাবস্ক্রাইব কি আমি কে করে দিয়ে আসবো? দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। হেডফোনটা কই, বাইরে আছে? কই? লাইক বাটনের আইকনটা কই? আচ্ছা, এটা নিয়ে পরে আমি তোমার সাথে ডিসকাস করে করবা নি, হ্যাঁ, নেক্সট ভিডিওতে। ওকে, UC HM 13 দিয়ে আরেকবার শর্টটা। হ্যাঁ,